আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ক্যাপকাট আইডির নাম চেঞ্জ করবেন। আমরা অনেকে হয়তো ক্যাপকাট অ্যাপসে ভিডিও এডিটিং করি প্লাস ক্যাপকাট অ্যাপসে ভিডিও আপলোড করে থাকি, তো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপস আইডির নাম চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা অনেকে হয়তো এটা চেঞ্জ করতে পারছি না, তো এই ভিডিওটির মাধ্যমে সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। অল রাইট গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যাপকাট আইডির নাম চেঞ্জ করবেন। আমরা অনেকে হয়তো ক্যাপকাট অ্যাপসে দেখা যায় অ্যাকাউন্ট তৈরি করছি, কিন্তু ক্যাপকাট অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে একটা নাম দেওয়া থাকে, তো আপনি যদি চান ওই নামটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য ফার্স্টে আপনাদের মোবাইলের ক্যাপকাট অ্যাপসটিতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্যাপকাট অ্যাপসটিতে ক্লিক করে দিলাম আমি। ফার্স্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, তারপর এখান থেকে জাস্ট আপনার মিতে ক্লিক করবেন। এই মিতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এডিট নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে জাস্ট আপনারা এখানে নিক নেম নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা এখানে সিলেক্ট করবেন। তো যেমন ধরুন আমি এখান থেকে শুধুমাত্র শাওন নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের আইডি এডিট আইডি কোড, মানে এখানে কোড যেটা আছে এই কোডটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট কোডটা চেঞ্জ করলাম না, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে কিন্তু ক্যাপকাট অ্যাপসের আইডির নামটি চেঞ্জ করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য।